এটা এটা আসলে একটা বিশাল কারবার আমরা দেখছি। আমি আমি গত সপ্তাহে 3 দিন চিটাগং ছিলাম, মঙ্গল বুধ বৃহস্পতি 3 দিনে আমি চিটাগং সেন্ট্রাল কারাগারে আমি ছিলাম, কয়েদি হিসেবে না। তো সেখানে ইনকোয়ারি করে অনেক বক্তব্য নিয়ে, ইভেন যারা পুরান কয়েদি যারা ছিল তাদের বক্তব্য, প্লাস হলো যারা জড়িত বা যাদের মাধ্যমে এখানে সব টাকাগুলো সাক করা হয়, আসলে সরাসরি কর্মকর্তা না, ওই নিচের কারারক্ষী এদের মাধ্যমে। তো যেমন একটা সোর্স আমি আপনাকে বলি, সেটা হলো গেট কল, অফিস কল, অফিস কল। অর্থাৎ আপনি যখন কারাগারে কারোর সাথে দেখা করতে যাবেন, তো সেখানে সাধারণত ছিদ্রের মধ্য দিয়ে কথা কারো কথা কেউ শোনে না। তো সুতরাং আপনি নিরিবিলি কিভাবে কথা বলবেন? আপনি যদি 1500 টাকা পে করেন, ওখানকার রেট ছিল তৎকালীন ওনার আমলে, উনি যখন ডিএজি ছিলেন তখন রেট ছিল 1500 টাকা। 1500 টাকা যদি কেউ পে করে, তাকে যে জেল সুপার বা জেলারের রুমে তার ভিজিটরের সাথে মিট করে দেওয়া হবে। তো এইভাবে পার ডে 300 থেকে 400 অফিস কল হতো। জাস্ট আপনি ক্যালকুলেট করেন যে পার অফিস কল হলো 1500 টাকা, তাহলে 400 অফিস কল কত পড়ে? এটা কি বৈধ? এটা তো বৈধ। নো নো, কিসের রেট এটা? উনি তো পারেন না যে ভিজিটরকে ওনার অফিসে নিয়ে দেখা করে দিতে একজন কয়েদির সাথে, সেটা ওনারা করতেন ওই 1500 টাকা নিয়ে। তো সে ধরেন 400 যদি পার ডে হয়, এটার মধ্যে আবার আমরা যতটুকু আমাদের ইনকোয়ারিতে আসছে ভাগ থাকে যে অমুকের এত এতগুলো কল, অমুকের এতগুলো কল, পার ডে একটা রেশিও আছে ওনাদের, সেই অনুযায়ী ভাগ হয়। তো ধরেন এখান থেকে চিটং সেন্ট্রাল জেলে তৎকালীন আপনার প্রায় 6 লাখ টাকা পার ডে ইনকাম হতো, এগুলো একটা সোর্স। সেকেন্ড সোর্স হলো আপনার মেডিকেলে, যেটা আপনারা জানেন মেডিকেলের সিটের নিচে শুলে, আমাদের তথ্য মতে যেটা আমরা পাইলাম, নিচে শুলে আপনার 6000 টাকা, উপরে শুলে সপ্তাহ বেসিস 12000 টাকা, ঠিক আছে? এটা হলো মেডিকেল। আর ওয়ার্ডে যেখানে নর্মালি কয়েদিরা বা যারা সাজাপ্রাপ্ত আসামি তারা ওখানে সিট পাওয়ার, সিট না ঠিক, তার একটা স্পেস সে পাবে একটা কম্বল কম্বল সহ, সেই স্পেসটা তাদেরকে দেওয়া হতো না উইদাউট মানি। পার মান্থ 20,000 টাকা করে ওখান থেকে কালেকশন হতো পার মান্থ। এই গেল একটা বড় অ্যামাউন্ট। আর সবচেয়ে ভয়ঙ্কর একটা বিষয় যেটা যেটা নিয়ে আমরা প্রচুর কাজ করছি, সেটা হলো আপনারা জানেন যে এক সময় চিরং বা কোনো জেলখানায় সরকারি খাবারের বাহিরে অন্য কোনো খাবার ছিল না। সরকারি খাবারের বাহিরে অন্য কোনো খাবার, যেমন কেউ যদি খাবার নিয়ে যেত সেটা অনেকভাবে ইয়ে করে তার কাছে দেওয়া হতো। বাট জেল কর্তৃপক্ষ, কারা কর্তৃপক্ষ, পুরো কান্ট্রি ওয়াইড যেটা করলো যে সবার সুবিধার জন্য, যে ক্যান্টিন যদি থাকে ভেতরে বাহিরে, বাহিরে ভিজিটরদের জন্য, ভেতরে কয়েদিদের জন্য ক্যান্টিন যদি থাকে, তারা তাদের পয়সা দিয়ে কিনে খাবে। তো এটা তাহলে সুবিধা, ওই অনুযায়ী তারা ইন্টারনাল অ্যারেঞ্জমেন্টে প্রত্যেক কারাগারে ক্যান্টিন করছে, ঠিক আছে? কিন্তু ক্যান্টিন করতে গিয়ে ওখানে যেটা চিটং কারাগারে আমরা যেটা অদ্ভুতভাবে আবিষ্কার করলাম, যেমন একটা সিগারেট যেটা ভিতর বাহিরে যেটা 10 টাকা, ওখানে সেটা 50 টাকা। একটা সিঙ্গারা বাহিরে যেখানে 10 টাকা, সেখানে সেটা 60 টাকা। একটা পেঁয়াজ 20 টাকা করে সেল হতো। সুতরাং সে ধরেন আপনার যদি 1 লাখ টাকার মাল যদি ক্যান্টিনে ঢুকানো হতো, সেটার বিক্রিত মূল্য হতো 6 লাখ টাকা, 7 লাখ টাকা। আমি বলতেছি মাদকের বিষয়টা তো অবশ্যই, ফোর্থ পয়েন্ট যেটা মাদক, এই যে ক্যান্টিনের মালামাল গুলো সাধারণত জেলখানায় ঢুকতে গেলে মালামাল চেক করা হয়, কিন্তু যেখানে যেহেতু এই মালামাল ঢুকার সাথে সবাই স্বার্থ জড়িত ছিল, সুতরাং এগুলো চেক বেক হতো না, ওই মালামালের সাথে মাদক ঢুকত। এবং সেটা কয়েদিদের মধ্য থেকে অনেককে দাগি আসামিদেরকে চুজ করা হতো, তাদেরকে দালাল হিসেবে দেওয়া হতো, তারাই এগুলো বিলি বন্টেজ করে টাকা আদায় করে আবার দিত, যারা মাদক সেবী ওদের কাছে পৌঁছায় দিত। এইভাবে মাদক থেকেও প্রচুর ইনকাম হতো। এই মোটামুটি 5-6টা পয়েন্ট আছে আপনার প্রশ্নের উত্তর, যেখান থেকে ওনারা আমরা হিসেব করে দেখছি। আরেকটা বিষয় হলো যে সরকারি খাবারটা আজকে যে খাবারটা, এটা সাপ্লাই দেয় কন্ট্রাক্টররা, কাঁচা র ম্যাটেরিয়ালস গুলো সাপ্লাই দেয়। সেখানে আপনার কাগজের কলমে যে সাপ্লাইটা আমরা দেখছি, সেটা দেখা যায় যে
ক্যান্টিনের হিসাবটা বা ওই যেখানে পাকশাক হয় সেখানে যে রিসিভ করা হয়েছে বা যেটা করা হয়েছে সেটার সাথে বাস্তব তখনকার, এখনকার না, আজ থেকে আট মাস আগে, এটার সাথে কোনো মিল নাই। প্রতিদিন দেখা যায় এখানেও পাঁচ ছয় লাখ টাকার গ্যাপ থাকে। তো আমাদের অন অ্যাভারেজ হিসেবে যে পার ডে 30-40 লাখ চিরং জেলখানায় ক্যান্টিনের খাবার সবকিছু মিলে 30-40 লাখ অন অ্যাভারেজ আসতো।